রাজ্যে তফসিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েদের জন্য সুখবর। এখন থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই তারা নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানিয়েছেন, রাজ্যে একটি বড় অংশের মানুষ তফসিলি জাতি এবং উপজাতি অংশের, কিন্তু তাদের অনেকে মাধ্যমিক পাশ করেননি। অথচ কেন্দ্রীয় সরকার অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়েছিল নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে গেলে প্রয়োজন মাধ্যমিক পাশের। সারা দেশের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছিল, বিপ্লব দেব এদিন জানিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছিল এই নিয়মের কারণে রাজ্যের তফসিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েরা সেনাবাহিনী বা অন্য কোনো ধরনের নিরাপত্তা বাহিনী কাজে যোগ দিতে সমস্যায় পড়ছিলেন। তিনি দুবার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলে তাকে অনুরোধ করেছিলেন তাদের যেন কিছুটা ছাড় দেয়া হয়, এবং এ নিয়ে রাজনাথ সিং এর কাছে চিঠিও দিয়েছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাজনাথ সিং ত্রিপুরার তফসিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা শিথিলীকরণের কাগজে স্বাক্ষর করেন। এর ফলে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েই নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে পারবেন রাজ্যে তফসিলি জাতি এবং উপজাতি অংশের ছেলে মেয়েরা। বড় মাত্রায় এসটি রয়েছে, এসসি রয়েছে, যদি সবার জন্য ইকুয়ালি 10 পাস হয়ে যায় তো এসটি, বিশেষ করে এসটিদের মধ্যে সেই ব্যাটালিয়ানে ইন্টারভিউ দেওয়া বা রিটেন দেওয়া কঠিন হয়ে যাবে, যেহেতু সে বয়সে মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিং জির সঙ্গে আমি দিল্লিতে একবার দেখাও করেছি, পরবর্তী সময়ে লিখিতভাবে ওনার কাছে অনুরোধ করেছিলাম। আজকের দিনে উনি লেটার ইস্যু করেছেন যে ত্রিপুরার জন্য এসটি এসসিদের জন্য 10% যে কোয়ালিফিকেশন সেটা রিল্যাক্সেশন করে 8th পাস পর্যন্ত যারা রয়েছে তারা হায়ার ব্যাটালিয়ানে রিটেন বা ইন্টারভিউ দিতে পারে। তাতে ত্রিপুরা রাজ্যের বড় সংখ্যায় যে এসটিরা রয়েছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং যারা 8 পাস রয়েছে এরা তাতে অংশগ্রহণ করতে পারবে। তার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিং জিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বিপ্লব দেব এদিন জানিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যের 65,000 কৃষক আবেদন করেছেন 6,000 টাকা কৃষি সাহায্যের জন্য। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইপিএফএ সুদের হার বাড়ানোর জন্য। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।